প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আজ আমি নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট যেটা হয় সেই সেকেন্ড ইউনিট টেস্টের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয় তার অক্ষরেখা ও দ্রাঘিমাখা রেখার একটি সুস্পষ্ট ধারণা তোমাদের আমি আজকে দেব। ধরো আমরা যদি কল্পনা করি পৃথিবী, ধরো কোনো একটি বড় সমুদ্র বা জলাশয় আছে এবং বড় তো এই জলাশয়ের মধ্যে এখানে কোনো একজন নাবিক সে বিপদে পড়েছে, তো এখন তাকে উদ্ধার করার জন্য তারা রেস্কিউ টিম আমাদেরকে খবর পাঠানো যে আমাদের একটু উদ্ধার করুন। এটা ধরো টোটাল আটলান্টিক মহাসাগরের মধ্যে এরকম একটা জায়গার মধ্যে সে পড়ে দাঁড়িয়ে আছে। তো আমরা যদি এবার এরোপ্লেন নিয়ে বা প্লেন নিয়ে খুঁজতে শুরু করি, তো খুঁজতে খুঁজতে আমরা একটা জায়গায় সময় পৌঁছালাম, তখন দেখা গেল যে সে ডুবে গেছে। তাহলে এখানে এর জায়গাতে যদি আমরা সঠিক জায়গায় পৌঁছাতে চাই তাহলে আমরা কি করতে পারি, না আমরা এইভাবে যদি একটা রেখা টানি এবং ও যদি আমাদের বলে যে আমি 40 ডিগ্রি আমি উত্তর এই অক্ষরেখা আমি এরকম জায়গায় দাঁড়িয়ে আছি, তো আমরা হেলিকপ্টার নিয়ে আমরা এই বরাবর ঘুরতে 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 40 ডিগ্রি যেতে যেতে এখানে এসে পৌঁছালাম, ততক্ষণেও দেখা গেল ডুবে গেল। তাহলে আমরা সহজ উপায় কি, সহজ উপায় হচ্ছে যদি আর একটা রেখা যদি আমি এখানে টাচ করি এবং সেটা যদি আমি 20 ডিগ্রি পূর্ব, এখন যদি সে আমাকে লোকেশনটা বলে যে আমি 40 ডিগ্রি উত্তর এবং 20 ডিগ্রি পূর্ব এই অবস্থানে আছি, তাহলে আমরা কিন্তু সরাসরি এই দুটো লাইনকে ছেদ করে যে জায়গাটা পাবো সেখানে আমরা অবশ্যই চলে যাব এবং তাকে উদ্ধার করব। তাহলে আমরা দেখতে পেলাম পৃথিবীর কোন স্থানের অবস্থান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের দুটো রেখার সাহায্য নিতে হচ্ছে, অর্থাৎ একটা এইভাবে গেছে পূর্ব থেকে পশ্চিমে আর একটা দেখো উত্তর থেকে দক্ষিণে এইভাবে এসছে। তাহলে আমরা যদি পৃথিবীর উপরে কল্পনা করি, পৃথিবীটাকে যদি আমরা এইভাবে ভাবি, যদি আমরা এরকম একটা লেবুর সঙ্গে আমরা তুলনা করি তাহলে পৃথিবীটাকে যদি দেখি, তাহলে পৃথিবীর উপরে আমরা এইভাবে কিছু রেখা এইভাবে আমরা টানতে পারি, অর্থাৎ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে কিছু রেখা আমরা এভাবে টানতে পারি এইভাবে, আর কিছু রেখা আমরা এইভাবে আমরা উত্তর থেকে দক্ষিণ দিকে এইভাবেও কিছু রেখা আমরা টানতে পারি। তাহলে আমরা যদি পৃথিবীর উপরে এই যে উত্তর থেকে দক্ষিণে এই যে রেখাগুলো টানছি, দেখো এই রেখাগুলো সবই হচ্ছে অর্ধবৃত্তাকার, এগুলো অর্ধবৃত্তাকার, আর পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো টানছি সেই রেখাগুলো হচ্ছে সবই হচ্ছে পুরো বৃত্তাকার। তাহলে এখন যদি আমরা আসি তাহলে পৃথিবীর উপরে আমরা দু ধরনের আমরা রেখা পেয়েছি, এক হচ্ছে কি পেলাম পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কিছু রেখা, আর একটা হচ্ছে কি উত্তর থেকে দক্ষিণ দিকে। তাহলে পৃথিবীর উপরে যে রেখাগুলো আমরা পেলাম সেই রেখাগুলোকে যদি আমি এখানে দেখাই যে পূর্ব থেকে পশ্চিম দিকে এইভাবে আমরা কিছু রেখা পেয়েছি, এগুলো সবই কাল্পনিক, উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো পেয়েছি এগুলোও সব কাল্পনিক। তাহলে এই রেখাগুলোকে আমরা বলছি, এই রেখাগুলোর নাম হচ্ছে অক্ষরেখা, আর এই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে এখন প্রশ্ন, তাহলে অক্ষরেখা কাকে বলবো? তাহলে অক্ষরেখা জানার আগে আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে অক্ষাংশ। তাহলে অক্ষরেখা জানতে গেলে আমাদের আগে জানতে হবে অক্ষাংশ কি। তাহলে অক্ষাংশ কি যদি আমরা জানি তাহলে আমাদের এখানে আর একটা জিনিস একটু বুঝে নিতে হবে। তার আগে আমরা যদি পৃথিবীর উপরে এই যে রেখাগুলো টেনেছি এই রেখাগুলোর মধ্যে সব থেকে বড় রেখা যদি মাঝখানটাকে ভাবি এবং তার মান যদি আমি 0 ডিগ্রি দিই, তাহলে এই রেখাটা বরাবর যদি আমি কেটে ফেলি পৃথিবীকে তাহলে পৃথিবীটাকে দেখতে পাবো আমরা এইভাবে, এরকম ভাবে পৃথিবীটাকে আমরা দেখতে পাবো। এবং এই যে আমরা দেখতে পেলাম এই যে রেখাটা 0 ডিগ্রি রেখা, এর নাম হচ্ছে নিরক্ষ রেখা, এর নাম নিরক্ষ রেখা। তাহলে নিরক্ষ রেখা বরাবর যে আমরা পৃথিবীকে কেটে ফেললাম এবং তারপরে এই যে দুটি তল পেলাম একে বলছি আমরা নিরক্ষীয় তল। যদি আমি এটাকে দেখাই তোমাদের যে এটা একটা আমার হাতে একটা ইয়ে আছে নিরক্ষরেখা, যদি হয় আমি যদি নিরক্ষরেখা বরাবর যদি আমি এটাকে কেটে ফেলি তাহলে দেখো এই যে দুটো তল পেলাম আমরা এটাকে বলছি আমরা নিরক্ষীয় তল। তাহলে এই নিরক্ষীয় তল সম্বন্ধে আমাদের আইডিয়া হলো যে নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কেটে ফেললে এই দেখো দুটো দেখো ভাগ হয়েছে, উপরেটার নাম হচ্ছে উত্তর গোলার্ধ, নিচেরটার নাম দক্ষিণ গোলার্ধ। তাহলে অর্ধেক গোলের অর্ধেক হয়ে গেছে তাই এর নাম হচ্ছে গোলার্ধ। তাহলে এখন আমরা
উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ বুঝলাম নিরক্ষরেখার সাপেক্ষে। তাহলে এবার অক্ষাংশ যদি আমি জানতে চাই, তাহলে অক্ষাংশ আমাকে জানতে গেলে ছোট্ট একটা তোমাদের মডেলের সাহায্যে আমি দেখাতে পারি। এখানে এই দেখো একটা কোটো আছে, এই কোটোটাকে আমি যদি ভাবি যে এইটা হচ্ছে নিরক্ষীয় তল এবং এইটা পৃথিবীর যে কোনো একটা স্থান, তাহলে আর এইটা যদি আমি পৃথিবীর কেন্দ্র ভাবি, তাহলে পৃথিবীর কেন্দ্রটা কেমন হতো? পৃথিবীর কেন্দ্র হচ্ছে যদি আমরা এখানে যদি আমরা এইটাকে যদি আমরা নিরক্ষীয় তল ভাবি, তাহলে এইটা হচ্ছে কেন্দ্র এইটা। তাহলে এই কেন্দ্রটাকেই যদি আমি এখানে তোমাদেরকে দেখাই যে এইটা কেন্দ্র, আর এটা যদি আমরা দেখি যে পৃথিবীর কোনো একটা স্থান, ধরো আমি ধরে নিলাম এখানটা, তাহলে এই কেন্দ্র এই স্থান থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দু ভেদ পর্যন্ত যদি একটি সরলরেখা আমি টানি এবং সেটি কার উপরে অবস্থান করবে, সেটি নিরক্ষীয় তলের উপরে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই যে কোণটা তৈরি হলো, এই কোণটাই হচ্ছে এই স্থানের অক্ষাংশ। তাহলে অক্ষাংশের সংজ্ঞা আমরা কীভাবে বলতে পারি? বলতে পারি ভূপৃষ্ঠের উপরিভাগে কোনো স্থান থেকে যদি একটি কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রবিন্দু পর্যন্ত যদি ভেদ করি এবং এই নিরক্ষীয় তলের সাপেক্ষে যে কোণটা উৎপন্ন হলো, একে বলছি আমরা এই স্থানের অক্ষাংশ। তাহলে অক্ষাংশে আমরা সংজ্ঞা পেয়ে গেলাম, অক্ষাংশের সংজ্ঞা কী? না, নিরক্ষীয় তলের সাপেক্ষে কোনো স্থানের আমরা যদি কেন্দ্রবিন্দু ভেদ করে তার উত্তর এবং দক্ষিণের যে স্থান পাবো তাকে বলছি আমরা ওই স্থানের অক্ষাংশ। আর এই অক্ষাংশগুলোকে যোগ করে, ধরো এই একটা একে এটা ধরো 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এই অক্ষাংশগুলোকে যোগ করে যে রেখা পাবো সেই রেখাটাই হচ্ছে অক্ষরেখা। তাহলে একই অক্ষাংশ যুক্ত অঞ্চলগুলোকে যুক্ত করে যে রেখা পাবো তাকে আমরা বলছি অক্ষরেখা। তাহলে এই অক্ষরেখা আমরা বুঝে গেলাম যে পৃথিবীর তাহলে অক্ষরেখা বলতে গেলে আমাদের কী কী লাগলো? পৃথিবীর কেন্দ্রবিন্দু লাগলো, নিরক্ষীয় তল লাগলো এবং পৃথিবীর যে কোনো স্থানের সাপেক্ষে এই যে কেন্দ্রবিন্দু আর এই যে নিরক্ষীয় তলের সাপেক্ষে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই অ্যাঙ্গেলটাকেই বলছি আমরা কি না অক্ষাংশ। তাহলে অক্ষাংশ হচ্ছে এই অক্ষাংশ ধারণা। এবার আসি আমরা অক্ষরেখা বুঝলাম, অক্ষাংশ বুঝলাম, এবার অক্ষাংশ বা অক্ষরেখার বৈশিষ্ট্য। তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্য যদি আমি বলি এখান থেকে, তাহলে তোমরা নিজেরাই অনেকগুলো বার করতে পারবে। এক হচ্ছে যে অক্ষরেখাগুলো সবই পূর্ব থেকে পশ্চিমে টানা হয়েছে, সবই অক্ষরেখাগুলো আমি যদি ছবিতে দেখাই তোমাদের দেখো, এক অক্ষরেখাগুলো সবই পূর্ব থেকে পশ্চিমে এইভাবে টানা হয়েছে। তাহলে এটা এটা অক্ষরেখার বৈশিষ্ট্য। অক্ষরেখাগুলো দেখো প্রত্যেকে সমান্তরাল, প্রত্যেকে সমান্তরাল, একে অপরকে কেউ ছেদ করবে না। তিন নম্বর হচ্ছে অক্ষরেখাগুলো দেখো ধীরে ধীরে আস্তে আস্তে ছোট হচ্ছে, অর্থাৎ এরা দৈর্ঘ্যে অসমান। চার নম্বর হচ্ছে একই অক্ষরেখার উপর অবস্থানকারী জায়গাগুলো জলবায়ু সব এক হবে। পাঁচ নম্বর হচ্ছে একই অক্ষরেখার উপর অবস্থানকারী জায়গাগুলোর সূর্যোদয় এবং সূর্যাস্ত একসঙ্গে হবে না। আমি যদি ভাবি যে এটা একটি এটা একটা অক্ষরেখা, তাহলে এই অক্ষরেখার উপর এখানে যে জলবায়ু, এখানে সেই জলবায়ু, এখানে সেই জলবায়ু, একই জলবায়ু হবে। কিন্তু এখানে যদি এখন দিন হয়, এখানে এখন রাত, এখানে সন্ধ্যা, এখানে ভোর, এখানে সকাল, ইত্যাদি ইত্যাদি, তাহলে একই অক্ষরেখার উপর অবস্থানকারী স্থানগুলোর সময় আলাদা আলাদা হবে কিন্তু জলবায়ু একই রকম হবে। এবার আসি অক্ষরেখার সংখ্যা, অক্ষরেখা কতগুলো আছে। তাহলে সব থেকে বড় অক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি এবং এই 0 ডিগ্রি উপর দিকে 90টা গেছে, 1 ডিগ্রি অন্তর অন্তর করে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি করে করে 90 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ উপরের দিকে যদি আমরা দেখি 90টা এবং নিচেও একই রকম ভাবে 1, 2, 3, 4, 5, 6 করে 90টা, নিচে 90টা প্লাস নিরক্ষরেখা একটা, তাহলে মোট 181টি হচ্ছে আমরা যদি দেখি অক্ষরেখার সংখ্যা। কিন্তু এখানে একটা খুব বড় প্রশ্ন যে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে অক্ষরেখা পূর্ণবৃত্তাকার অক্ষরেখার সংখ্যা কতটি, পূর্ণবৃত্তাকার আর যদি বলা হয় অক্ষরেখার সংখ্যা কতটি, তাহলে কিন্তু দুটো উত্তর আলাদা হবে। পূর্ণবৃত্তাকার অক্ষরেখা যদি হয় তাহলে এখানে দুটো মাইনাস হবে, অর্থাৎ এই 90 ডিগ্রি সাউথ আর 90 ডিগ্রি নর্থ, এই দুটো বিন্দু, সেই জন্য এই দুটো বৃত্ত নয়, তাই এটা মাইনাস হবে, তাহলে উত্তর হবে 179, অর্থাৎ 179টি হচ্ছে পূর্ণবৃত্তাকার অক্ষরেখা। আর যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে কতগুলি অক্ষরেখা আছে, তাহলে হবে 181টি। তাহলে আমরা অক্ষরেখার সংখ্যাগুলো বুঝলাম। এবার আসছি আমরা অক্ষরেখা এরপর আমরা যদি দেখি অক্ষরেখা পৃথিবীতে এই যে আমরা যে রেখাগুলো টেনেছি এই রেখাগুলোর সাপেক্ষে আমরা অক্ষরেখাগুলোকে কতগুলো মেন মেন অক্ষরেখা আমরা ভাগ করেছি, সেই অক্ষরেখাগুলোর নাম আমাদের জানতে হবে।
কি কি, যেমন ধরো আমরা এই অক্ষরকগুলোর, এই অক্ষরকার অপর নাম হচ্ছে সমাক্ষরেখা, অক্ষরকগুলোর আরেক নাম হচ্ছে সমাক্ষরেখা। তাহলে অক্ষরেখাগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, অক্ষরেখাগুলো আমরা যদি এইটা টানি তাহলে হচ্ছে 0 ডিগ্রি, এই অক্ষরেখাটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে 67.5 ডিগ্রি উত্তর, আর এবং এই মাঝখানে মাথায় হচ্ছে 90 ডিগ্রি নর্থ। এই একই রকম ভাবে 23.5 ডিগ্রি সাউথ বা দক্ষিণ, 67.5 ডিগ্রি দক্ষিণ এবং 90 ডিগ্রি দক্ষিণ, এদের আমরা নামকরণ করবো। তাদের প্রথমটার নাম হচ্ছে নিরক্ষরেখা, তোমরা সবাই জানো যে ক্লাসে পড়েছো নিরক্ষরেখা। এর উপরেরটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। নিচেরটার যার নাম জানো মকর ক্রান্তি রেখা। এর উপরেরটার নাম হচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয়, এর নিচেরটার নাম হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয়, আর উপরেরটার নাম হচ্ছে সুমেরু বিন্দু, আর নিচেরটার নাম হচ্ছে কুমেরু বিন্দু। এই অক্ষরেখা মেন, পৃথিবীতে আমাদের অনেক অক্ষরেখা আছে কিন্তু এই অক্ষরেখাগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং আমাদের পরবর্তীকালে এগুলো খুব দরকারি, সেই জন্য এদেরকে বলা হচ্ছে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখা বা আমরা প্রধান প্রধান অক্ষরেখা সমূহ। এবার আসছি এই অক্ষরেখার উপর, অক্ষরেখাগুলো আমাদের কি কাজে লাগে, অক্ষরেখাগুলোর গুরুত্ব কি, অক্ষরেখাগুলো আমাদের বাস্তবে কোনো কি কাজে লাগে কিনা সেটা আমরা এবার দেখব। তাহলে 1 নম্বর হচ্ছে অক্ষরেখার গুরুত্বের মধ্যে প্রথম হচ্ছে 1 নম্বর অবস্থান নির্ণয়, অর্থাৎ অক্ষরেখা আমাদেরকে কোন একটা স্থানে অবস্থান নির্ণয় করতে সাহায্য করে। তোমাদের দেখিয়েছি তো আগে যে তোমরা দেখলে যে কোন একটা স্থানে অবস্থান নির্ণয় করতে গেলে আমাকে অক্ষাংশের মান জানতে হয়, তাহলে অক্ষাংশের মানের দ্বারা বা অক্ষরেখার মানের দ্বারা আমরা কোন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি। 2 নম্বর হচ্ছে জলবায়ু নির্ণয় করতে পারি, আমি একটু আগে দেখিয়েছি যে একই জলবায়ু নির্ণয়, আমরা বললাম একটু আগে যে একই অক্ষরেখার উপর অবস্থানকারী জায়গাগুলোর জলবায়ু সবার এক হবে, তাহলে যদি নিরক্ষরেখা হয় অর্থাৎ আমি বলতে পারি টোটাল 0 ডিগ্রির উপরে নিরক্ষরেখার উপরে নিরক্ষীয় জলবায়ু অবস্থান করছে, তাহলে আমরা অক্ষরেখা দিয়ে জলবায়ু চিহ্নিত করতে পারি বা নির্ণয় করতে পারি। এবার সেই সীমানা, 3 নম্বর হচ্ছে সীমানা, কোনো দুটো দেশ বা কোনো দুটো অঞ্চলের সীমানা নির্ধারণ করতে পারি। যেমন ধরো আমাদের ভারতবর্ষের আমরা যদি দেখি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যদি এরকম হয় তাহলে এর মাঝখান দিয়ে একটা অক্ষরেখা গেছে 10 ডিগ্রি, তো এই 10 ডিগ্রি উত্তর অক্ষরেখাটাকে আমরা বলি 10 ডিগ্রি চ্যানেল, এ ভাগ করেছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে, তাহলে এই যে সীমানার কাজ করলো, তাহলে আমরা অক্ষরেখা দিয়ে আমরা সীমানা দেখাতে পারি, এটাও আমাদের কাজে লাগে। আর লাস্ট হচ্ছে অক্ষরেখা দিয়ে আমরা তাপমণ্ডল ভাগ করতে পারি, তাপ মণ্ডল নির্ণয়, অর্থাৎ তাপমণ্ডল মানে কি, আমরা যদি একটু আগেই বললাম যে অক্ষরেখার সাহায্যে যেহেতু জলবায়ু আমরা নির্ধারণ করতে পারি সেই জন্য অক্ষরেখার উপরে ভিত্তি করে আমরা তাপমণ্ডলে ভাগ করতে পারি। এইরকম ভাবে পৃথিবীতে আমরা কতগুলো তাপমণ্ডলে ভাগ করেছি, কেমন না, নিরক্ষরেখার উভয় দিকে যদি আমরা লক্ষ্য করি 10 ডিগ্রি উত্তর এবং 10 ডিগ্রি দক্ষিণ, এই অঞ্চলটার মধ্যে আমরা দেখতে পাবো তাপমণ্ডল, অর্থাৎ উষ্ণতা এখানে সবচাইতে বেশি, সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং অ্যাভারেজ উষ্ণতা 30 ডিগ্রি অধিক থাকে এখানে। এরপর আসছি আমরা এরপর 67.5 ডিগ্রির এই উপর পর্যন্ত যদি আমরা দেখি, এটা এটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ অঞ্চল, এবং একই রকমভাবে যদি আমরা এখানে দেখি 67.5 ডিগ্রি দক্ষিণ, তাহলে এটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, আর এবার বাকিটুকু যেটা থাকবো সেটা হচ্ছে উত্তর হিমমণ্ডল, নিচেরটুকুর নাম হচ্ছে দক্ষিণ হিমমণ্ডল। তাহলে আমরা যদি আসি জলবায়ু আমরা যদি তাপমণ্ডলে ভাগ করতে পারি, পৃথিবীতে তাপমণ্ডল কটি, 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে মোট 5টি তাপমণ্ডলে আমরা ভাগ করি, কি কি না, 1 তাপ উষ্ণমণ্ডল, 2 হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ দক্ষিণ নাতিশীতোষ্ণ, 3-4 নম্বর হচ্ছে উত্তর হিমমণ্ডল এবং 5 নম্বর হচ্ছে দক্ষিণ হিমমণ্ডল। তাহলে অক্ষরেখার গুরুত্ব আমাদের কাছে বা মানব জীবনের কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুব দরকারি, সেই জন্য অক্ষাংশ আমরা বা অক্ষরেখার সাহায্যে আমরা এই বিষয়গুলো জানতে পারি। এরপর আসি অক্ষাংশ কিভাবে নির্ণয় করব, অক্ষাংশ নির্ণয়ের যে পদ্ধতি সেটা আমরা কিভাবে করতে পারি সেটা এবার আমরা দেখব। অক্ষাংশ নির্ণয় আমরা যখন করি তখন অক্ষাংশ নির্ণয় করার জন্য আমাদের আমরা দুরকম পদ্ধতি আমরা আমরা তিন আমরা এই মুহূর্তে 3 রকম পদ্ধতিতে আমরা অক্ষাংশ নির্ণয় করি। 1 নম্বর হচ্ছে দিনের বেলা
আমি যদি এইভাবে লিখি তোমাদের মনে রাখার সুবিধার জন্য, দিনের বেলা, 2 নম্বর হচ্ছে রাতের বেলা, আর 3 নম্বর হচ্ছে আধুনিক যে জিপিএস পদ্ধতি তার সাহায্যে। তাহলে আমি একটুখানি এবার আলোচনা করবো দিনের বেলা। আমরা দিনের বেলায় করি আর রাতের বেলায় করি, যখনই করি না কেন আমাদের যন্ত্র হিসাবে কাজে লাগবে থিওরি লাইট, সেক্সট্যান্ট, আবার বলছি থিওরি লাইট এবং সেক্সট্যান্ট, এই দুটো যন্ত্র আমাদের কাজে লাগবে। কিন্তু যদি তুমি দিনের বেলা যদি তুমি অক্ষাংশ নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে সাহায্য নিতে হবে সূর্যের। কার সাহায্য নিতে হবে? সূর্যের সাহায্য। দিনের বেলায় আমাদের উত্তর মেরু হোক আর দক্ষিণ মেরু হোক, যে কোনো জায়গাতেই যদি আমরা অক্ষাংশ নির্ণয় করি, তাহলে আমরা সূর্যকে বেছে নেব। তাহলে এটা একটা প্রশ্ন আসতে পারে যে দিনের বেলায় উত্তর মেরুতে কিসের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? তাহলে তখন আমাকে বলতে হবে সূর্যের সাহায্যে, অর্থাৎ সূর্যের মধ্যাহ্নের অবস্থান। সূর্য যখন একদম মাথার উপরে আসবে, তখন আমরা তাকে 90 ডিগ্রি ধরে আমরা যে কাজ করব। এবার আসছি, তাহলে এটা দক্ষিণ গোলার্ধ একই ঘটনা, দিনের বেলা হলো সূর্যের সাহায্যে এবং যন্ত্র কি সেক্সট্যান্ট এবং থিওরি লাইট ইত্যাদি। এবার রাতের বেলা, রাতের বেলা যদি হয়, তাহলে রাতের বেলাতে যখন তুমি আসবে, তখন কিন্তু তোমাকে যেটা করতে হবে, উত্তর মেরুতে রাতের বেলায় আমরা ধ্রুব তারা দেখি, অর্থাৎ পোল স্টার যেটা বলি, ধ্রুব তারা, এটা হচ্ছে উত্তর মেরুতে আমরা দেখতে পাবো। তাই উত্তর মেরুতে আমরা রাতের বেলা যদি কোনো অক্ষাংশ নির্ণয় করি, তখন ধ্রুব তারা সাহায্য করবে। আর যদি দক্ষিণ মেরুতে যদি কোনো জায়গায় যদি আমরা অক্ষাংশ নির্ণয় করি, তখন তাকে আমরা সাহায্য নিই হ্যাডলির অক্ট্যান্ট। হ্যাডলির অক্ট্যান্ট এটাও একটা নক্ষত্র, হ্যাডলির অক্ট্যান্ট। তাহলে আমরা উত্তর গোলার্ধে ধ্রুব তারা সাহায্য নিচ্ছি, আর দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অক্ট্যান্টের সাহায্য। কিন্তু যন্ত্র সেই একই, যন্ত্র সেই থিওরি লাইট এবং সেক্সট্যান্ট। তাহলে রাত আর দিনের মধ্যে, আর জিপিএস কি? জিপিএস তোমরা জানো যে আধুনিক একদম কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কোন স্থানের একদম সঠিক অক্ষ মানে দ্রাঘিমা এবং অক্ষাংশ নির্ণয় করার জন্য এই পদ্ধতি হচ্ছে সব থেকে অ্যাকুরেট। একদম আমরা বাস্তবে আমরা এই এই সাহায্যেই, এই জিপিএস এর সাহায্যেই আমরা কিন্তু অক্ষাংশ এবং দ্রাঘিমা নির্ণয় করে থাকি। তাহলে আমরা একটু আসি, আমরা প্রথম থেকে অক্ষরেখা সম্বন্ধে যতটুকু আমরা বুঝলাম, তারপর আমরা এবার আসবো, এরপর আর একটা রেখার নাম তোমাদের বলেছি, সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা। এবার দ্রাঘিমা রেখা বোঝার আগে তাহলে আমাকে একটা জিনিস জানতে হবে যে দ্রাঘিমা কাকে বলে, দ্রাঘিমা কি বা কাকে বলে। এই দ্রাঘিমা জানার জন্য আমরা অনেক সময় অনেকে বলে ফেলি অক্ষাংশ দ্রাঘিমাংশ, কিন্তু এই দ্রাঘিমাংশ বলে কোনো শব্দ নেই। অক্ষাংশ অক্ষরেখা, দ্রাঘিমা দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমাংশ বলে কোনো শব্দ বলবে না। যদি কোনো বইতে থাকে, আমার মনে হয় সেটা ভুলবশত লেখা হয়েছে। তাহলে দ্রাঘিমা কাকে বলে? দ্রাঘিমা বোঝানোর জন্য তোমাদের এখানে আমি একটা ছোট্ট একটা উদাহরণের সাহায্য নিচ্ছি। দেখো, এখানে আমি যদি এই রেখাটাকে নিরক্ষরেখা ভাবি, এই রেখাটাকে, আর এই রেখাটাকে আমরা মূল মধ্যরেখা ভাবি, তাহলে আরেকটা প্রশ্ন চলে আসলো, মূল মধ্যরেখা কাকে বলে? তাহলে আমরা যদি দেখি যে দ্রাঘিমা আমরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে এইভাবে যদি আমরা রেখা টানতে থাকি, তাহলে এদের মধ্যে এই যে রেখাটা পৃথিবীকে দুটো গোলার্ধ অর্থাৎ পূর্ব এবং পশ্চিম এই দুটো গোলার্ধে ভাগ করবে, সেই রেখাটার মান হচ্ছে 0 ডিগ্রি এবং এর নাম হচ্ছে মূল মধ্য রেখা। তাহলে আমরা দুটো আমরা রেখা পেলাম পৃথিবীর উপরে, মেন রেখা, এক হচ্ছে নিরক্ষ রেখা আমরা অক্ষরেখা পড়ার সময় পেয়েছি, আর এখন দ্রাঘিমা রেখা পড়ার সময় পেলাম মূল মধ্যরেখা, দুটোরই মান কিন্তু 0 ডিগ্রি। অর্থাৎ নিরক্ষরেখা আর মূল মধ্যরেখার মধ্যে যদি আমরা বলি যে এদের মধ্যে পার্থক্য বলো বা মিল বলো, অমিল বলো যা বলো, তাহলে আমরা বলতে পারবো যে নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করে, মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে ভাগ করে। আর আমরা যেমন দেখেছিলাম নিরক্ষরেখার উপরে 90টা, উপরে নিচে 90টা, এই একই রকমভাবে এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে 0 ডিগ্রি মাঝখানে এই পাশে 180টা, এই পাশেও 180টা। তাহলে এখন যদি আমরা বলি কতগুলো দ্রাঘিমা রেখা আছে, তাহলে কতগুলো হবে? 180টা এদিকে, 180টা এদিকে, আর মাঝখানে একটা, তাহলে মোট কত হলো? 361। তাহলে এটাকে উত্তর ঠিক, এদিকে 180, এদিক থেকে 180 আমি লিখলাম, মাঝখানে একটি, তাহলে 361। তো ন্যাচারালি যোগ তো তাই বলছে 361, কিন্তু না, 361 উত্তর হবে না, উত্তর হবে 360। কারণ কি? এই যে 180 ডিগ্রি রেখা,
এই রেখাটা হচ্ছে প্রকৃতপক্ষে একটাই রেখা, কিন্তু আমরা দেখো দুবার ধরছি। কিভাবে? এখান থেকে যদি জিরো শুরু করি, তাহলে আমরা যদি এইভাবে দাগটা নিই, তাহলে এটা 90 ডিগ্রি, এখানে এসে 180 ডিগ্রি, আবার ঠিক এদিক দিয়ে এসে 90 ডিগ্রি, আবার এখানে এসে 100। তাহলে 180 দেখো এখান থেকে এসে একবার মিলছে, আবার এখান থেকেও এসে একবার মিলছে। তাহলে 180 রেখাটা কিন্তু দুবার ধরে যাচ্ছে। তাহলে এইটা যদি আমরা খুলে ফেলি, তাহলে 180 180 এরকম দুপাশে চলে যাবে। সেই জন্য 180টাকে একবার তোমাকে মাইনাস করতে হবে, অর্থাৎ একবার একদিকে ধরতে হবে 180, আর একবার একদিকে ধরতে হবে 179 প্লাস 1, তাহলে মোট 360। এটা থেকে আমরা জেনে গেলাম যে পৃথিবীতে কতগুলো দ্রাঘিমা রেখা আছে, কতগুলো রেখা না 360টা। এবার আমরা দ্রাঘিমা রেখার কিছু বৈশিষ্ট্য আমি জেনে নিই, তারপর আমি যাব দ্রাঘিমা কাকে বলে। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কি? বা দ্রাঘিমা রেখাগুলো সবই উত্তর থেকে দক্ষিণ দিকে টানা হয়েছে। দ্রাঘিমা রেখাগুলো আমরা যদি লক্ষ্য করি যে এই রেখাগুলো দেখো সবই হচ্ছে অর্ধবৃত্ত, অর্থাৎ এখানে এসে শেষ হচ্ছে। এবং দ্রাঘিমা রেখাগুলো দেখো এখানে আস্তে আস্তে যেতে যেতে দেখো মাথায় গিয়ে ছেদ করছে, একদম মাথায় গিয়ে মিলে যাচ্ছে। তাহলে এই যে দ্রাঘিমা রেখাগুলো এরা পরস্পর অসমান্তরাল, কিন্তু সমান, কারণ এদের দৈর্ঘ্য প্রত্যেকের সমান, কিন্তু অসমান্তরাল। একই দ্রাঘিমা রেখার উপর অবস্থানকারী জায়গাগুলো জলবায়ু আলাদা হবে। অর্থাৎ যদি এইটা আমি একটা দ্রাঘিমা রেখা ভেবে নিই, তাহলে এখানে মেরু জলবায়ু, এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু, এখানে নিরক্ষীয় জলবায়ু, তাহলে এক একটা মানে দ্রাঘিমা রেখার উপরে বিভিন্ন ধরনের জলবায়ু অবস্থান করে। কিন্তু একই দ্রাঘিমা রেখার উপর অবস্থানকারী জায়গাগুলোর সূর্যোদয় এবং সূর্যাস্ত একসঙ্গে হয়। এখানেও যখন সূর্যোদয় হবে, এখানেও তখন সূর্যোদয়, এখানেও তখন সূর্যোদয়, এখানেও তখন সূর্যোদয়। তাহলে এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট যে দ্রাঘিমা রেখার উপর একই সঙ্গে সূর্যোদয় এবং সূর্যাস্ত হবে, আর জলবায়ু কিন্তু আলাদা হবে। আর সংখ্যা কি? না, দ্রাঘিমা রেখার সংখ্যা হচ্ছে 360টি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? 180 ডিগ্রি। সর্বনিম্ন মান কত? 0 ডিগ্রি। তাহলে আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য পড়লাম, এর আগেও পড়েছি, এখন বললাম। তো এরপর আমরা যখন আসবো, তখন আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য পড়ব। তার আগে ছোট্ট একটা জিনিস আমরা জেনে নেই, দ্রাঘিমা কাকে বলে। তাহলে দ্রাঘিমা আমি যদি বলি, তাহলে এইটাকে যদি আমি নিরক্ষরেখা ধরি, আর এই রেখাটাকে যদি মূল মধ্য রেখা ধরি, তাহলে আমি এই মূল মধ্য রেখা বরাবর যদি আমি এটাকে কাটি, আর যদি আমি পৃথিবীর কোন স্থান ধরো এইটা স্থান, এই স্থানের দ্রাঘিমা বার করতে চাইছি, তাহলে আমি এই স্থানের অঞ্চলটা আমি কাটলাম এবং যাবো কোন পর্যন্ত? কেন্দ্রবিন্দু পর্যন্ত। কি বরাবর কাটলাম? নিরক্ষীয় তল বরাবর। এই যে আমরা অ্যাঙ্গেলটা পেলাম, এই যে অ্যাঙ্গেলটা আমরা পেলাম, দেখো ভালো করে, এইটাকে বলছি আমরা, এই যে অ্যাঙ্গেলটা পেলাম, এই অ্যাঙ্গেলটাকে বলছি এই স্থানে দ্রাঘিমা। তাহলে এই স্থানে দ্রাঘিমার সংজ্ঞা কিভাবে দেবো? মূল মধ্যরেখার পূর্ব বা পশ্চিমে, আবার বলছি মূল মধ্যরেখার পূর্ব বা পশ্চিমে কোন স্থানে যদি পৃথিবীর নিরক্ষীয় তলের সাপেক্ষে যে কোণ উৎপন্ন করা হয় বা যে কোণ উৎপন্ন করে, সেই কৌণিক মানটাকে বলা হচ্ছে এই স্থানের দ্রাঘিমা। আর একই দ্রাঘিমা যুক্ত অঞ্চলগুলোকে যোগ করে যে রেখা তুমি পাবে তার নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা সংজ্ঞা বলার সময় তোমার কি কি শিশির শিশির প্রয়োজন হচ্ছে? মূল মধ্যরেখা, নিরক্ষীয় তল, আর কি কোন একটি স্থান, তাহলে আর কেন্দ্রবিন্দু। তাহলে এই নিরক্ষীয় তলের সাপেক্ষে কোন স্থানের মূল মধ্যরেখার পূর্ব বা পশ্চিমে কোন স্থানের যে কৌণিক দূরত্ব, এই কৌণিক দূরত্বটাকে বলা হচ্ছে ওই স্থানের দ্রাঘিমা। আর একই দ্রাঘিমা যুক্ত অঞ্চলগুলোকে যোগ করে যে রেখা তুমি পাবে সেই রেখাটার নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে আমরা দ্রাঘিমা এবং দ্রাঘিমা রেখা এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য আমরা এগুলো সবই জানতে পারলাম, সংখ্যা জেনেছি, মূল মধ্যরেখা কাকে বলে আমরা বুঝেছি। এবার আসছি আমরা মূল মধ্যরেখা, যেটা এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, মূল মধ্যরেখাটি হচ্ছে গ্রিনিশ শহরের উপর দিয়ে টানা হচ্ছে, ইংল্যান্ডের গ্রিনিশ শহরের উপর দিয়ে। তো এটাও তোমরা একটু জেনে রাখো, কারণ এর পরের ক্লাসে আমরা এগুলো আলোচনা করবো আরো ডিটেলস। এবার আসি দ্রাঘিমা রেখার গুরুত্ব। তাহলে আমরা অক্ষরেখার যেমন গুরুত্ব পেয়েছি, তাহলে দ্রাঘিমা রেখারও নিশ্চয়ই কিছু গুরুত্ব আমাদের কাছে আছে। তো দ্রাঘিমা রেখার গুরুত্বগুলো যদি আমি দেখি, দ্রাঘিমা রেখার গুরুত্ব হিসাবে আমরা দেখি কি কি পেতে পারি। তাহলে এক নম্বর হচ্ছে দ্রাঘিমা রেখার গুরুত্ব হিসাবে আমরা ওই অক্ষরেখার মতনই আমরা দ্রাঘিমা রেখার গুরুত্ব হিসাবে কি পেতে পারি? এক, অবস্থান নির্ণয়। আমরা দেখো এটা কিন্তু অবস্থান নির্ণয়, এটা কিন্তু আমরা ওই
অক্ষরেখার ক্ষেত্রেও পেয়েছিলাম, যে অক্ষরেখার গুরুত্বের মধ্যেও আমরা পেয়েছিলাম যে অবস্থান নির্ণয়, এখানেও তাই অবস্থান নির্ণয়। কারণ কোনো একটি স্থানে অবস্থান বলতে গেলে তোমাকে অলরেডি সবসময় বলতে হবে যে 30 ডিগ্রি উত্তর এবং 60 ডিগ্রি পূর্ব, তাহলে দুটো না বললে তোমার কিন্তু কখনো এটা সম্ভব নয় আর কি। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে সীমানা নির্ধারণ, এটাও আমরা ওখানে পেয়েছিলাম যে সীমানা নির্ধারণ, সীমানা নির্ণয় এটাও তাই। ধরো আমরা যদি দেখি উত্তর আমেরিকার ম্যাপটা যদি এরকম ভাবে লক্ষ্য করি আমরা, তাহলে দেখবো যে এই যে দ্রাঘিমা রেখার সাহায্যে এইভাবে আমরা এর এই পাশটা হয়তো দেখা গেল একটা দেশ, এই পাশটা একটা দেশ, এইভাবে আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা সীমানা নির্ধারণ করার জন্য এই দ্রাঘিমা রেখার সাহায্য নিয়ে থাকি। আর কি করতে পারি আমরা? আর হচ্ছে সময় নির্ণয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সময় নির্ণয়। এই দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা কিন্তু সময় নির্ণয় করতে পারি, যেটা কিন্তু আমরা অক্ষরেখার সাহায্যে করতে পারি না। কারণ অক্ষরেখার সাহায্যে পারি না এই কারণে, অক্ষর একই অক্ষরেখার উপর অবস্থানকারী জায়গাগুলোর সূর্যোদয় এবং সূর্যাস্ত একসঙ্গে হয় না, কিন্তু একই দ্রাঘিমা রেখার উপর অবস্থানকারী জায়গাগুলোর সূর্যোদয় এবং সূর্যাস্ত একসঙ্গে হওয়ার জন্য আমরা এই সময় নির্ণয় করতে পারি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ আমরা এর পরে যখন সময় নির্ণয় অঙ্গ শিখবো তখন আমরা এই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করবো। 3 নম্বর হচ্ছে যে আমরা এই আমরা এরপর আসছি দ্রাঘিমা নির্ণয়, যখন আমরা করতে চাই বা দ্রাঘিমা আমরা কীভাবে নির্ণয় করব, তাহলে আমরা আরেকবার আসি দ্রাঘিমার গুরুত্ব কী কী, অবস্থান নির্ণয়, সীমানা নির্ণয় এবং সময় নির্ণয়, এই 3টে আমরা দ্রাঘিমা গুরুত্ব হিসাবে আমরা কাজে লাগাতে পারি। এবার আমরা আসি শেষের দিকে চলে এসেছি প্রায়, দ্রাঘিমা রেখা আমরা কীভাবে নির্ণয় করতে পারি। তাহলে 1 নম্বর হচ্ছে দ্রাঘিমা রেখা আমরা সময়ের পার্থক্যের দ্বারা দ্রাঘিমা নির্ণয় করতে পারি, সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য পার্থক্যের দ্বারা। সেটা আবার কি সময় পার্থক্য দ্বারা কি, আমরা একটা যদি সিম্পল একটা যদি অঙ্ক করি যে 360 ডিগ্রি অর্থাৎ পৃথিবীর উপরে 360টা মোট দ্রাঘিমা রেখা টানা হয়েছে, এটি পৃথিবীর যেহেতু এরকম গোল এবং পৃথিবীর উপরে এরকম ভাবে 360টা রেখা, তাহলে পৃথিবী একবার পুরো ঘুরে আসলে এর কত ঘোরা হয়, 24 ঘন্টা বা একদিন। তাহলে এই 24 ঘন্টা এ সময় লাগে, মানে 24 ঘন্টাটাকে যদি আমি মিনিটে নেই, 60 দিয়ে গুণ করি তাহলে 60 মিনিট, তাহলে একটা যদি ঘুরতে হয় ওকে, তাহলে ও কত ঘুরবে, কত সময় লাগবে না, এই তার মানে অর্থাৎ 4 মিনিট। তাহলে এই যে একটা আমরা ফর্মুলা পেয়ে গেলাম যে 1 ডিগ্রি ডিফারেন্স হলে সময় পার্থক্য হয় 4 মিনিট, তাহলে এই সময়ের দ্বারা আমরা কিন্তু কোনো একটা স্থানের দ্রাঘিমা আমরা বলে দিতে পারি। যে তা যদি আমাকে বলে দেয় যে কোনো জায়গার সময় পার্থক্য 1 ঘন্টা দুটো স্থানের মধ্যে, তাহলে আমরা কিন্তু বুঝিয়ে নেবো যে ওই দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 15 ডিগ্রি। কারণ আমরা জানি 24 ঘন্টা যদি 60 ডিগ্রি 360 হয়, 1 ঘন্টা কত হবে না 15 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা সময়ের পার্থক্যের দ্বারাও আমরা কোনো স্থানে দ্রাঘিমা বলে দিতে পারি। আর কি আমরা আর একটা সাহায্যে আমরা জানতে পারি GMT অর্থাৎ গ্রিনিস মিন টাইম। এই গ্রিনিস মিন টাইম কি, এবং ছোট্ট করে এখন একটু বলছি, পরে এই গ্রিনিস মিন টাইমের বিস্তারিত আলোচনা আমাদের আছে। গ্রিনিস মিন টাইম হচ্ছে আমরা মূল মধ্যরেখা অর্থাৎ 0 ডিগ্রি যে মান, তার ওই মূল মধ্যরেখার যে স্থানীয় যে সময় সেটাকে ধরে যে সময় নির্ণয় করি আমরা, তাকে আমরা বলি GMT। তো GMT-র পূর্ব দিকে যদি GMT থেকে সময় বেশি হয়, তাহলে আমরা সেই জায়গাগুলোকে ধরে নেবো যে সেই জায়গাগুলো পূর্বগোলার্ধ আছে, আর GMT থেকে যদি সময় কম হয় তাহলে আমরা ধরে নেবো সেই স্থানগুলো পশ্চিম দিকে আছে। আবার বলছি GMT থেকে যদি সময় বেশি হয় কোনো স্থানে, তাহলে আমরা ধরে নেবো সেই স্থানটি পূর্ব গোলার্ধে আছে বা পূর্ব দিকে আছে, আর যদি GMT থেকে তার সময় কম হয় তাহলে আমরা ধরে নেবো সেই স্থানটি পশ্চিম গোলার্ধে আছে। আর কি লাস্ট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই GPS এর সাহায্যে আমরা এগুলো নির্ণয় করতে পারি। একদম তো আমি প্রথমেই বলেছি যে অক্ষরেখা নির্ণয় করার জন্য যেমন GPS এর সাহায্য নেই, আমরা দ্রাঘিমা নির্ণয় করার জন্য আমরা কিন্তু GPS এর সাহায্য নিতে পারি। আর আমরা যেটা আর একটা জিনিস আমরা যেটা বলিনি, মানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মানে উপস্থিতি বা অবস্থিতিতে আমরা যে দূরে যখন নাবিকরা যখন রাতের বেলায় ধরো নক্ষত্রের সাহায্যে সূর্যের মানে কোনো একটা জায়গায় গেছে, তো সেখানে সমুদ্রের মধ্যে যদি নাবিকরা যদি থাকে তাহলে তারাও কিন্তু সেখান থেকে এই গ্রিনিসের যে টাইম এটা দেখেও তারা বলে দিতে পারে যে তারা কোন গোলার্ধে বা কোন স্থানে আছে, সেগুলো আমরা এই দ্রাঘিমার সাহায্যে করতে পারি। তাহলে আমরা আজকে এইটুকু আমরা আলোচনার মধ্যে আসলাম যে আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে বেসিক যে তোমাদের ধারণা সেই ধারণাটা দিলাম অক্ষরেখা। এবার এখান থেকে যদি আমি তোমাদের এবার একটা কথা বলি, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য নির্ণয় করো, তো তোমরা নিজেরাই দেখো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য তৈরি করতে পারবে। কীভাবে পার্থক্য তৈরি করা যায়,
আমি যদি এইভাবে পার্থক্যের বিষয় আমি ছকটা বানিয়ে নিলাম, একদিকে লিখলাম অক্ষরেখা আর একদিকে লিখলাম দ্রাঘিমা রেখা, তাহলে আমরা ছবিটা যদি একটু মাথায় নিয়ে রাখি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। অক্ষরেখা গুলো এরকম ছিল, দ্রাঘিমা রেখা গুলো এরকম ছিল। তাহলে আমি যদি এইভাবে প্রথম থেকে আসি, আমি দেখো এটাও একটা পার্থক্য আমি তৈরি করতে পারি, এটা ছবি হয়ে গেল। তাহলে অক্ষরেখা গুলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখা গুলো উত্তর থেকে দক্ষিণে। অক্ষরেখা গুলো পূর্ণ বৃত্তাকার, দ্রাঘিমা রেখা গুলো অর্ধ বৃত্তাকার। অক্ষরেখা গুলো পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখা গুলো পরস্পর অসমান্তরাল। অক্ষরেখা গুলো পরস্পর সমান নয় মানে অসমান, কিন্তু দ্রাঘিমা রেখা গুলো পরস্পর সমান, দৈর্ঘ্য দেখো একই। অক্ষরেখার সংখ্যা মোট পৃথিবীতে 181টি, দ্রাঘিমা রেখার সংখ্যা পৃথিবীতে মোট 360টি। অক্ষরেখার সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা যদি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য বানাই, আমরা আরো বলতে পারি আমরা একই অক্ষরেখার উপর জলবায়ু একই হয়, কিন্তু একই দ্রাঘিমা রেখার উপর অবসরকারী জায়গাগুলো জলবায়ু এক হয়। একই অক্ষরেখার উপর সময় আলাদা আলাদা হয়, কিন্তু একই দ্রাঘিমা রেখার উপর অবসরকারী জায়গাগুলোর সময় সবই একই হয়। দেখো এইভাবে যদি আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যদি আমরা পার্থক্য বানাই, তাহলে আমরা নিজেরা আমার ছবি যদি মাথায় থাকে এবং যদি আমার বিষয়টি যদি পরিষ্কার থাকে, তাহলে আমি অন্তত 8 থেকে 10টা পার্থক্য আমরা নিজেরাই দেখতে পাবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা এরপর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন সময় নিয়ে, আন্তর্জাতিক তারিখ রেখা নিয়ে ইত্যাদি ইত্যাদি সবাইকে নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, তোমাদের ক্লাস সমাপ্ত হলো।